যমরাজ প্রাণ কিভাবে নিয়ে যায় মৃত্যুর পরে আত্মার কি হয় মৃত ব্যক্তির আত্মা কতক্ষণ থাকে একজন মানুষ মৃত্যু হয়ে যাওয়ার পরে গরুর পুরাণ মতে মৃত্যুর পরে আত্মাকে কি সাজা দেয়া হয় এবং মৃত্যুর পরে যমরাজের দুধ তাকে কিভাবে স্বর্গ বা নরকে নিয়ে যায় তো গরুর পুরাণ মতে আজকে আমরা জেনে নেবো যে মৃত্যুর পরে আত্মার কি হয় আর যমরাজ কিভাবে মৃত ব্যক্তির প্রাণকে হরণ করে তো আজকের ভিডিওটা প্রচণ্ড ইন্টারেস্টিং সম্পূর্ণ তথ্য জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন গরুর পুরাণ মতে বলা হয়েছে যে যখন একজন ব্যক্তির মৃত্যুর সময় চলে আসে তখন যমরাজের দূত আসে এবং ওই ব্যক্তির আত্মাকে তার শরীর থেকে বের করে নেন এবং তাকে জমলোকে নিয়ে যাওয়ার সময় জমলোকে তার যে কর্ম অনুযায়ী কি টাইপের সাজা হতে পারে সেই টাইপের বর্ণনা করতে করতে তাকে জমলোকে নিয়ে যান তোরা মানুষ জীবনের সব থেকে সত্য ঘটনা হচ্ছে যে যারা এই পৃথিবীতে জন্মগ্রহণ করবেন তাদের একদিন না একদিন মৃত্যুবরণ করতে হবেই হবে বন্ধুরা গরুর পুরাণ মতে এবং ভগবদ্গীতাতেও বর্ণনা করা হয়েছে যে আমাদের শরীরের মৃত্যু হয় আমাদের শরীরের ভেতরে যে আত্মা আছে তার কখনো মৃত্যু হয় না আমরা যেমন একটা পোশাক পরিত্যাগ করে আরেকটা পোশাক আমরা ধারণ করি পোশাক খারাপ হয়ে গেলে ঠিক সেইভাবে আমাদের ভেতরে যে অন্তর আত্মা আছে সেই আত্মা আমাদের শরীর যখন পুরানো হয়ে যায় এই শরীর ত্যাগ করে অন্য আর একটা শরীরে প্রবেশ করে বন্ধুরা এই যে মানুষ জন্ম এই মানুষ জন্ম প্রায় চৌরাশি লক্ষ জনই ভ্রমণ করার পরে আপনি পেয়েছেন সুতরাং আপনার জীবনটা কতটা মূল্যবান সেটা আপনি বুঝতেই পাচ্ছেন। ঈশ্বর বলুন বা আপনি যাকেই বিলিভ করুন তিনি কিন্তু আপনাকে মানুষ জন্ম দিয়েছেন এই জীবন থেকে মুক্তি পাওয়ার জন্য অর্থাৎ আপনার জীবনে কিছু পূর্ণ কাজ করে আপনি পরমাত্মার সাথে যাতে মিলিত হতে পারেন তার জন্য সেই সাধনা করার জন্যই পরম পিতা পরমেশ্বর আপনাকে মানুষ রূপে জন্মগ্রহণ করিয়েছেন কিন্তু আমরা করি কি আমরা জন্মের পর থেকে বিভিন্ন ধরনের লোভ লালসা হিংসা মারামারি এই সমস্ত কিছুতে মত্ত হয়ে যায় আমরা আমাদের এই যে শরীর এই শরীরের ভোগ বিলাস করাবার জন্য আমরা সবসময় ব্যস্ত থাকি ভালো খাওয়া দাওয়া সুখে থাকা নিজের আত্মসন্তুষ্টির জন্য আমরা করে থাকি অর্থাৎ এই শরীরের আত্মসন্তুষ্টির জন্য আমরা করে থাকি কিন্তু এই শরীরটা কিন্তু আপনার নয় এই শরীরটা চিরকালের জন্য আপনার সাথে থাকবে না এই শরীরকে ত্যাগ করে আপনাকে একদিন চলে যেতে হবে অর্থাৎ আপনার অন্তর আত্মাকে চলে যেতে হবে তাই আপনি মানুষ রূপে জন্মগ্রহণ যখন করেছেন তখন কিছু ভালো কাজ করুন ঈশ্বরের নাম গান করুন মানুষের সেবা করুন জীবজগতের সেবা করুন তাতে কিন্তু পরম পিতা পরমেশ্বর আপনার প্রতি সন্তুষ্ট হবে এবং আপনার মৃত্যুর পরে আপনাকে এই বারবার জন্ম মৃত্যুর বন্ধনে আবদ্ধ হতে হবে না আপনি পরম আত্মার সাথে পুনরায় মিলিত হয়ে যাবেন বন্ধুরা জন্মালে মরিতে হবে অমরকে কথা কবে এটা আপনারা প্রবাদটা শুনেইছেন তো যখন আমাদের মৃত্যু হয় মৃত্যুর পরে অ্যাকচুয়াল কি হয় যখন কোনো জীবাত্মার মৃত্যু হয় অর্থাৎ যখন কোনো মানুষ মারা যায় তখন তার আত্মা যখন তার শরীর থেকে বের হয় কিছুক্ষণ সেই আত্মা অচেতন অবস্থায় থাকে সে কনফিউজ থাকে অ্যাকচুয়াল তার সাথে কি হচ্ছে সে নিজেও বুঝতে পারেন না যখন কোনো মানুষ মারা যান যখন তার আত্মা শরীর থেকে বেরিয়ে যায় কিছু সময় সে বুঝতেই পারে না যে তিনি মারা গিয়েছেন তাই তিনি জীবিত অবস্থায় যেই টাইপের আচরণ করতেন সেই টাইপের আচরণ করার চেষ্টা করেন কিন্তু যখন তিনি দেখেন যে তার আশেপাশে যে সমস্ত তার আত্মীয় পরিজন তার যে ডেড বডি আছে বা মৃত শরীর আছে তাকে ঘিরে কান্নাকাটি করছে তো তিনি অবাক হয়ে যান তিনি অবাক চোখে দেখতে থাকেন এবং সবাইকে জাগাবার চেষ্টা করেন সবাইকে চিৎকার করে বলার চেষ্টা করেন যে আমি এখানেই আছি কিন্তু তখন তার সেই কথা অর্থাৎ সেই আত্মার কথা কোনো ব্যক্তি শুনতে পায় না তারা ক্রন্দন করতে পারে তিনি তাদেরকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন থামাবার চেষ্টা করেন কারণ সেই আত্মা বুঝতে পারে না যে তিনি তার শরীর থেকে আলাদা হয়ে গিয়েছেন তিনি এই জগতে আর নেই অর্থাৎ ইহ জগতে সমস্ত মায়ার বন্ধন থেকে তিনি বেরিয়ে এসেছেন বন্ধুরা মৃত্যু হওয়ার পরে সেই জীব আত্মা অর্থাৎ সেই আত্মা প্রথমে তার আত্মীয় পরিজনের সাথে কথা বলার চেষ্টা করে যখন দেখে তার কথা কেউ শোনে না তখন তার মধ্যে চঞ্চলতা বৃদ্ধি পেতে থাকে এবং তার সেই মৃত শরীরের ভেতরে প্রবেশ করারও কিছুবার চেষ্টা করেন কিন্তু যমরাজের যে দূত আছে তাদের সাথে তিনি কিন্তু বাধা অবস্থায় থাকেন যার জন্য তিনি কিন্তু ওই শরীরের ভেতরে প্রবেশ করতে পারেন না তিনি বহুবার চেষ্টা করেন ঘুরে ঘুরে তার বডিটাকে পর্যবেক্ষণ করতে থাকেন তিনি দেখতে থাকেন যে তার অচেতন শরীর কিভাবে পড়ে আছে তার আশেপাশে যে মানুষগুলো আছেন তাকে দেখে কিভাবে কান্না কান্নাকাটি করছেন তিনি তাদেরকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন বোঝাবার চেষ্টা করেন যে আমি তোমাদের পাশেই আছি কান্নাকাটি কাটি করোনা কিন্তু কেউ তার কথা শুনতে পায় না তখন আস্তে 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 সেই আত্মা স্বীকার করতে শুরু করে যে ইহ জগতের সম্পর্কে বা ইহ জগতে তার যা কিছু সম্বন্ধ ছিল সেটা সমস্ত কিছু শেষ হয়ে গিয়েছে এবার তার পরে অর্থাৎ পর জগতে যাওয়ার সময় হয়ে এসেছে এবং আস্তে আস্তে সেই আত্মা স্বীকার করতে শুরু করে নেয় আস্তে আস্তে সেই আত্মা যখন পর জগতে যাওয়ার জন্য তৈরি হয়ে যায় তিনি তার জীবনে যা কিছু পাপ করেছিলেন সেগুলো তার স্মরণে আসতে থাকে এবং সেগুলো কথা চিন্তা ভাবনা করেও কিন্তু তার মন কষ্টতে ভুগতে থাকে এবং তার আত্মীয় পরিজন যখন তাকে দেখে কান্নাকাটি করে তাদের কান্না দেখে সেই সেই আত্মাও কিন্তু কাঁদতে থাকেন এবং এইভাবেই তিনি আস্তে 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 বুঝতে পারেন যে আমাকে এবার পর জগতে যেতে হবে কিছু সময় পরেই ওই আত্মা যমের যে জমরাজের যে দূত আছে তাদের সাথে আস্তে 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 এমন একটা জগতে চলে যান যেখানে না আছে সূর্যের আলো যেখানে না আছে চন্দ্রের আলো যেখানে না আছে পৃথিবী সেখানে চারিদিকে শুধু অন্ধকার ওই জগতে জমরাজের জগৎ বলা হয়ে থাকে তো ওইখানে তিনি তার কর্ম অনুযায়ী সাজা ভোগ করে বা যারা পূর্ণ কাজ করেন তিনি অন্য একটি জগতে যান স্বর্গ নরকের ব্যাপার এখানে আছে তো স্বর্গ বা নরকের সাজা ভোগ করে তিনি যদি চান যে ওই জগতে আরও কিছুক্ষণ থাকতে তো তিনি থাকতে পারেন বা যে অন্ধকার লোক যারা যায় আর কি জমলোকে যারা যায় তিনি চাইলে ওই জগতে বেশ কয়েক বছর বা কয়েক যুগ সাজা ভোগ করার পর এবং আরও কিছুদিন তিনি যদি চান থাকতে পারেন থাকার পরে তারা তাদের নির্দিষ্ট কর্ম অনুযায়ী নির্দিষ্ট জনিতে আবার জন্মগ্রহণ করেন তো বন্ধুরা এই হলো সংক্ষিপ্তভাবে গরুর পুরাণ অনুযায়ী একজন জীবাত্মার যখন মৃত্যু হয় তার আত্মার সাথে কি হয় তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আর যারা এ বিষয়ে আরও ডিটেলসে জানতে চান তারাও কমেন্ট করবেন তাহলে এই বিষয়ে আমি সিরিয়ালি আপনাদের জন্য ভিডিও নিয়ে আসব তো অবশ্যই যারা প্রথম আমার চ্যানেলটি দেখছেন চ্যানেলটিকে লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা আইকনটিতে প্রেস করুন আজকের মতো আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে আমি অবশ্যই আপনাদের সামনে উপস্থিত হব আমি আপনাদের চিরবন্ধু পলস্পর রৈক শক্তিশালী এনার্জি হিলিং টিচার নমস্কার